প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমাকে এখন দেখছেন বা আগামীতে দেখবেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। রাজনীতি হলো এমন একটা জিনিস যা সাধারণ মানুষ আপাত দৃষ্টিতে অনেক কিছুই বুঝতে পারে না। এই পদ্মার আড়ালে অনেক ঘটনা থাকে রাজনীতির। কেন আওয়ামী লীগ আজ 15 বছর ধরে ক্ষমতায়, কেন তাদেরকে নামানো যাচ্ছে না, কেন বিএনপি আন্দোলন সৃষ্টি করতে পারতেছে না রাজপথে জোরদার, বা এই যে এত বছর ক্ষমতায় এইভাবে থাকার যে বিষয়টা, এটা কিভাবে সম্ভব হয়েছে। তো দেখেন, মূলত এখন এই বিষয়টা ওপেন যে চীন শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে, এই সরকারকে প্রকাশ্য সমর্থন দিচ্ছে। এখন ডাইরেক্ট কি বলেছে তারা, তারা বলছে আমেরিকার অযাচিতভাবে যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করে, তাহলে আমরা সরকারের পাশে আছি। এটা একদম ডাইরেক্ট বলছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কে আমরা সম্মান জানাই, সেটা রক্ষায়, বা অযাচিতভাবে নাম উল্লেখ করে বলেছে যে আমেরিকা সারা পৃথিবীতে বিভিন্ন দেশে তাদের যে ভিসা নীতি বা বিভিন্ন নিষেধাজ্ঞা দেয় তাদের স্বার্থ সাধ্যের জন্য, তো বাংলাদেশে যে ভিসা নীতি দিয়েছে বা বাংলাদেশের রাজনীতির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, আমরা তোমার সাথে আছি। কাকে বলেছে? শেখ হাসিনাকে? কোথায় বলেছে? সারা বিশ্বের মিডিয়ার সামনে বলেছে। কথা রাইট, ঠিক না বেটি? ঠিক। আমরা কিন্তু জানি না, আমরা জানি, দেশবাসী কিন্তু জানে না যে চীন কি কারণে চক্ষুলজ্জা বলতে একটা জিনিস তো থাকে। যেমন বিএনপি তো দেশের রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, বেগম যে যখন প্রধানমন্ত্রী ছিল 3 বার, চীন সরকার তো এদের সাথে ব্যবসা বাণিজ্য করেছে, দহরম মহরম সবই ছিল, তাদেরকে চেনে জানে। তাহলে কেন চীন আওয়ামী লীগের পক্ষ নিল? একটা গোপন তথ্য এখন জাতির সামনে আমি তুলে ধরব। এরপরে যে হলো ভারতের বিষয়টা, ভারত এতদিন যাই বলেছেন নীরবে, দর্শকের ভূমিকায় ছিল ভারত এতদিন, কিন্তু এখন ভারত চীনের মতো ওপেন হয়ে গেল। এখন ভারত কি বলছে? ভারতের নিরাপত্তা উপদেষ্টা, সে কিন্তু একটা বিশাল বড় মাপের ব্যক্তিত্ব, ক্ষমতাধর ব্যক্তি ভারতের, যেমন বলতে পারেন মোদি বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরে ক্ষমতাধর ব্যক্তি ভারতের, তিনি আমেরিকার প্রতিরক্ষা উপদেষ্টার সাথে কিন্তু বৈঠক করেছেন এই বাংলাদেশের বিষয়ে। অর্থাৎ ডাইরেক্ট রাখঘাট রাখে নাই, তারা চাচ্ছে একটু মায়ের পাশ দিয়ে যাই বলুক, কিন্তু তারা চাচ্ছে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে, গেল। এবং এই পারপাসে সম্ভবত 22 তারিখে, আগামী 22 জুন, আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে, যে আমাদের দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে এখানে। কাজেই কথাটা এভাবে বলা যায় যে তারা চাই, মোদী চাই বাংলাদেশে তাদের পছন্দ মতো সরকার। তাহলে তাদের পছন্দ মতো সরকার কে? শেখ হাসিনা। এবং এই ব্যাপারে আমেরিকাকে দারপন্নায় ঠেকানোর চেষ্টা করবে, এবং কতখানি সফল হবে জানি না, তবে অনেকটাই সফল হবেন, কারণ ভারত ছোটখাটো ব্যাপার না, ভারত একটা পরাশক্তি।
এবং আমেরিকার সাথে ভারতের এখন দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক উন্নত অনেক শক্ত মজবুত এখানে আমেরিকার সাথেই ভারতের সাথে সম্পর্ক তারা আমার মনে হয় না যে বাংলাদেশের বিষয় নিয়ে নষ্ট করতে যাবে সব মিলিয়েই মনে হয় এই ভিসা নীতি আর ধমক পমকের মধ্যেই আমেরিকাকে আটকানোর চেষ্টা করবে ভারত কিন্তু কেন 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 এবার আসেন চীন প্রসঙ্গ তাইওয়ান চীনের একটা প্রদেশ বা একটা দ্বীপ রাষ্ট্র বলতে পারেন তাইওয়ান এই তাইওয়ানকে চীন সবসময় দাবি করে আসতেছে যে তাইওয়ান হলো চীনের অংশ চীনেরই একটা প্রদেশ এটা হলো চীনের ভাষ্য এবং পৃথিবীর কোন রাষ্ট্র তাইওয়ানকে স্বীকৃতি দেয় নাই দেওয়ার সুযোগও নাই এখন এই তাইওয়ান প্রশ্নে আমেরিকা এবং চীন যুদ্ধ অবস্থায় আছে এবং মোটামুটি আমরা ধরে নিয়েছি 2025 সালের দিকে যুদ্ধটা শুরু হইতে পারে যেটা আমেরিকার বিভিন্ন মিডিয়ায় আমরা পেয়েছি এই কয়েকদিন আগেও দেখেছেন আপনারা যে চীন আমেরিকাকে ধমক দিয়েছে যে তাইওয়ানে সরাসরি চীনের অনুমতি ছাড়া আমেরিকার কোনো প্রতিনিধি বা সরকারিভাবে কেউ সফর করতে তাইওয়ান যাইতে পারবে না কিন্তু চীনের এই নিষেধাজ্ঞা পাত্তা না দিয়া আমেরিকার উচ্চ পর্যায়ের ব্যক্তিরা সরাসরি সফর করেছে তাইওয়ান এবং যখন এই সফর করে তখন কিন্তু চীন তাইওয়ানের সাগর সীমায় তাদের যুদ্ধ অস্ত্র এবং নৌবাহিনী মোতায়েন করেছিল এই কিছুদিন আগের ঘটনা মাস তিনেক আগের ঘটনা এটা তিন মাস বা ছয় মাসের মধ্যেই ঘটনাগুলো ঘটতেছে বিশ্বের কোন কোন দেশ তাইওয়ানকে স্বীকৃতি দিয়েছে বলতে পারেন কেউ আমার জানা মতে কেউ এখন পর্যন্ত তাইওয়ান যদি দাবি করে যে তারা একটা স্বাধীন রাষ্ট্র তাদের বাহিনী আছে তাদের ওখানে ভোট হয় তারাই নির্বাচিত হয় তারা চীনের বশ্যতা স্বীকার করতে রাজি না এই অবস্থায় আছে বাট বিএনপি সরকার 2001 থেকে 5 সালের সময় তখন আমির খসরু মাহমুদ সাহেব ছিলেন বিএনপির বাণিজ্য মন্ত্রী এই বাংলাদেশে তাইওয়ান দূতাবাস খুলেছিল ব্যবসার কথা বলেই যে তাইওয়ানের সাথে আমরা ব্যবসা বাণিজ্য করব একটা অফিস খুলেছিল এবং দূতাবাস খুলেছিল তাইওয়ান দূতাবাস তাহলে তাইওয়ানের দূতাবাস খুলতে দেওয়া বাংলাদেশে এর অর্থ কি এর অর্থ হলো বাংলাদেশ তাইওয়ানকে স্বীকৃতি দিল চীনের রক্তচক্ষু উপেক্ষা করে যেখানে আমেরিকার সাথে তাইওয়ান প্রশ্নে যুদ্ধ করতে চীন প্রস্তুত সেখানে বাংলাদেশ সরকার কোন সরকার বেগম জিয়ার সরকার 2001 থেকে 5 তাইওয়ানের দূতাবাস খুলল ঢাকায় গুলশানে খুলতে অনুমতি দিল এই বিষয়টা চীন কোনোভাবেই মেনে নিতে পারে নাই যে আমেরিকাকে ধমক দিয়ে ঠেকায় রাখছি আমেরিকায় তাইওয়ান দূতাবাস নাই ঠেকায় রাখতে পারছি কিন্তু বাংলাদেশের সরকারকে ঠেকাইতে পারলাম না তাইওয়ান দূতাবাস দিয়ে দিল গুলশানে বিষয়টা চীনেরা মনে রেখে দিয়েছে এবং বেগম জিয়ার পতনে চীন
সহায়তা করেছে 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন চীন সহযোগিতা করেছে এবং চীন কোন অবস্থাতে চায় না যে বিএনপি আবার ক্ষমতায় আসুক এসে হয়তো আপনারা অনেকেই বলবেন যে চীনের চাওয়া না চাওয়াই কি আরে ভাই চীনের চাওয়া না সবকিছুই তো হচ্ছে বিদেশীদের মাধ্যমেই সরকার পরিবর্তন হচ্ছে থাকছে বাংলাদেশের জনগণের হাতে কি ভোটের অধিকার আছে যে আপনি ভোট দিয়া ক্ষমতা পরিবর্তন করবেন দেখতেছেন না কোথায় চলে গেছে বাংলাদেশের ভাগ্য কোথায় নির্ধারিত হইতেছে তাহলে দেখেন বিএনপির কত বড় ধরনের মারাত্মক ভুল বিএনপি করে গেছে মানুষ ক্ষমতায় থাকলে যা হয় মানে ধরাকে সরা জ্ঞান মনে করে যেমন সাদ্দাম সারা পৃথিবীর সাথে যুদ্ধ ঘোষণা করে দিল আজকে তার অবস্থান কি তত্ত্বূপ বিএনপি মনে হয় চীনকে পাত্তা দেয় নাই চীনকে মনেই করে নাই যে চীন একটা পরাশক্তি বা বিএনপির তাকে প্রয়োজন আছে আশ্চর্য ব্যাপার সেই জিনিসটার থেকে অটোতে আওয়ামী লীগের কিচ্ছু করা লাগে নাই ওই ঘটনার পরে অটোতে সমর্থনটা চলে গেছে আওয়ামী লীগের দিকে গেল এবার আছেন ভারত সংক্ষেপে কথা বলি ভারত ভারত কেন ওপেন বলতেছে এখন তো পক্ষই নিয়ে নিচ্ছে যে এবং এটা ঠিক বিগত 15 বছর দিয়ে বাংলাদেশ আওয়ামী সরকার তাহলে ভারত নিরবিচ্ছিন্নভাবে সমর্থন দিচ্ছে আর এবার তো যুদ্ধে নেমে গেছে এই আওয়ামী সরকারের পক্ষে ডাইরেক্ট আমেরিকার মুখোমুখি কিন্তু কেন কিন্তু কেন 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 এখানে একটা রাজনৈতিক বিশাল ব্যাপার আছে ভারত বাংলাদেশের কাছ থেকে কি চায় টাকা পয়সা ধন সম্পদ হীরা মানিক মুক্তা কিচ্ছু না অখণ্ড ভারত অখণ্ড ভারতের নিরাপত্তার সাথে ভারতের দরকার বাংলাদেশের সাথে সুসম্পর্ক যাতে বাংলাদেশের ভূমি কোন সন্ত্রাসী গোষ্ঠী বা বিচ্ছিন্নতাবাদীরা বা সহজ কথায় স্বাধীনতা কামীরা যারা ভারতের সেভেন সিস্টার সহ যে কাশ্মীর সহ বিভিন্ন ভারতের 20টা প্রদেশ বাংলাদেশের 20টা রাষ্ট্রের সমান ভারত বাংলাদেশের 20টা ভূখণ্ডের সমান ভারত ভারতের বিভিন্ন রাজ্যে যেমন উলফা আরো আছে বিভিন্ন রাজ্যে যে কাশ্মীর কাশ্মীর সহ সেভেন সিস্টার তারা স্বাধীনতার দাবিতে লড়াই করতেছে আপনারা জানেন সে কারণে ভারত চায় যেহেতু চারিদিকে ভারত বাংলাদেশ চাই সীমান্ত হলে ভারত যাতে ভারত বাংলাদেশের ভূখণ্ড ভারতের স্বাধীনতাকামী বা বিচ্ছিন্নতাবাদী উল্ফা গেরিলা বং চং কেউ যাতে ব্যবহার করতে না পারে বাংলাদেশ সরকার যেন আশ্রয় না দেয় এমন একটা মারাত্মক ঘটনা এই বিএনপির আমলেই ঘটাইল 10 ট্রাক অস্ত্র চট্টগ্রাম আপনারা দেখেছেন ধরা পড়ল 10 ট্রাক কামরা কি করছিল কামরা কিন্তু আসলে কইরা ফেলেছিল জামাত যে জেটিতে সারের সার চট্টগ্রাম যে সার কারখানা আছে তার জেটিতে তো এই অস্ত্রগুলো নামছিল এটা ছিল শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে আর এই শিল্পমন্ত্রী কে ছিল শিল্পমন্ত্রী ছিল জামাতের সম্ভবত যদি ভুল না করি আলিয়া হোসেন মুজাহিদ উনারা 1971 সালে জামায়াত এই নেতারা যারা মন্ত্রী হয়েছিলেন বিএনপির আমলে সরাসরি অস্ত্র হাতে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা ফিল্ডে তারা যখন এদেশের মন্ত্রী হয়েছে 1971 সালে জামাতের এই নেতারা সরাসরি যুদ্ধ করেছে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এবং পরাজিত হয়েছে কিছুদিন পলায় থাকছে
তারপরে প্রায় 45 বছর পরে বা 40 বছর পরে আইসা তারা মন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছে রাষ্ট্রে এই দেশের ভাগ লাগাইছে তখন তাদের পুরনো কথাটা মনে হয়ে গেছে কি যে 71 এ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে হেরে গেছি এবার কি করে প্রতিশোধ নেওয়া যায় প্রতিশোধটা কি ধরনের হতে পারে প্রতিশোধটা এই যে ভারতের যে বিচ্ছিন্নতাবাদীরা আছে উলফারা আছে আমি যতটুকু পারি আমরা সহযোগিতা করে যদি তাদেরকে সাহায্য করতে পারি অস্ত্র গোলাবারুদ টাকা পয়সা দিয়া তাহলে ভারতটাকে যদি বিচ্ছিন্ন করা যায় একটা প্রদেশ তাহলে প্রতিশোধটা হয়ে যায় এটা কি মিথ্যা বললাম অস্ত্র ধরা পড়েছিল তখন কি মন্ত্রী এই জামায়াতের ছিল শিল্পমন্ত্রী এবং এই অস্ত্রগুলো কি এই শিল্পমন্ত্রীর আন্ডারে যে চট্টগ্রাম সারকারখানা এর জেটিতে অভ্যন্তরে জেটিতে নেমেছিল সব ঠিক তখন ভারত এক নড়চড়া দিয়ে উঠেছে এবং চমকে উঠেছে সর্বনাশ 10 ট্রাক অস্ত্র বাংলাদেশের একেবারে অভ্যন্তরীণ ভিতর দিয়া আমার ভারতের অনুপ চেত্রীর কাছে আসতেছে বিচ্ছিন্নতাবাদী নেতা অনুপ চেত্রীরা তখন বাংলাদেশে আশ্রিত ছিল ভারতের জন্য অনেক মাথা ব্যথার কারণ এবং ভয়ঙ্কর ব্যাপার দেখেন সেই দিন থেকে ভারত ডিটারমাইন্ড যে বাংলাদেশে আমরা যথাসাধ্য চেষ্টা করব এই সরকার যাতে আর ক্ষমতায় না আসে যদি আসে তাহলে আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য এটা অনেক বড় হুমকি স্বরূপ এবং ঘটনা সত্য এবং ভারত তাদের নিজেদের বাঁচার স্বার্থেই আমলি সরকারকে তারা সমর্থন দিয়ে যাচ্ছে এবং আমলি সরকারের জন্য এখন প্রকাশ্য আমেরিকাকে ঠেকানোর জন্য যুদ্ধে যাচ্ছে এবার আসেন বিএনপির কথায় আসি এই যে দুটো ঘটনা আপনাদের দেখালাম রাষ্ট্র পরিচালনা এত সহজ না আর এই যে জামাত সবাই বলতেছে জামাত শেষ করলো আরে পাঞ্জাবি পরা কিছু লোক 1,00,000-2,00,000 লোক রাস্তায় নামাইতে পারলে 50,000 লোক নামাইতে পারলেই সবকিছু হয়ে যায় না জামাত একটা পাঞ্জাবি পরা লোক নামাইলো 10,000-50,000 এতে কি আসে যায় রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তন হয় জামাতের এত সমর্থন বিএনপির দরকার ছিল না ভারতকে হারাইছে বিএনপি এই জামাতের কারণে ঘটনা তো ভেঙে দিলাম আর চীনকে হারাইছে বিএনপি তাইওয়ানের দূতাবাস করে দেওয়ার কারণে এরকম বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে কাজে এই দুটা দিয়েই দেখাইলাম এরকম আরো অনেক ঘটনা আছে যে কারণে বিএনপি কে কোনো অবস্থাতেই ভারত এবং চীন কেউ সমর্থন দিবে না তাহলে ভারত আর চীন যদি সমর্থন না দেয়া 20 ঘন্টা লাগে প্লেনে যেতে কোথায় আমেরিকা ভারত চীনকে ওভারটেক করে আমেরিকাকে বন্ধু করার পরিণতি ভোগ করছে বিএনপি 15 বছর এবং আমরা এখনো সন্দিহান যে ভারত আর চীনকে ওভারটেক করে আমেরিকা বাংলাদেশে কোনো কিছু করতে পারবে কি না বা বিএনপিকে কোনো সাহায্য করতে পারবে কি না আমরা কিন্তু দৃঢ়ভাবে সন্দিহান দেখছেন কালকে এ পর্যন্ত সরকার এই কোনো রক্তচক্ষুকে ভয় পেয়ে কোনো কথা বলেছে ওবায়দুল কাদের বলছে তারাও ভিসা নীতি করবে এমনও হইতে পারে তারাও ভিসা নিষেধাজ্ঞা দিবে কিছু ব্যক্তির উপরে বিদেশের এটা অবাক হওয়ার মতো কিছু থাকবে না সবাই ভালো থাকেন ধন্যবাদ